এখন থেকে আমরা যেটা করছি তা হলো যাচাই বাছাই হবে, আগে যেভাবে হতো মন্ত্রণালয় এবং পরিকল্পনা কমিশন মিলে, সেটাকেও আমরা আমলাতান্ত্রিকতার জটিলতাকে যত সম্ভব কমিয়ে দ্রুত এগুলো বা যাতে চূড়ান্ত প্রক্রিয়ায় একনেক বলা হয় সেখানে যাতে এটা উপস্থাপিত করা যায়, কিন্তু এর সঙ্গে সঙ্গে শর্ত জুড়ে দেওয়া হবে যে যে বাস্তবায়নকারী মন্ত্রণালয় বা সংস্থা আছে তাদের দায়িত্ব হলো এগুলোকে সুষ্ঠুভাবে যাতে বাস্তবায়ন হয়। বাস্তবায়নটাই হলো আসল জিনিস। আগে পরীক্ষা নিরীক্ষা এত করে তারপর বাস্তবায়নের ক্ষেত্রে দেখা গেল যে ঠিকাদার, বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী, প্রভাবশালী গোষ্ঠী, মন্ত্রণালয় মিলে যে অপচয় এবং অন্য কিছু হয়, এই কারণেই কিন্তু প্রকল্পগুলো আসলে ক্ষতিগ্রস্ত হয়। কাজেই এখন থেকে আর এই একনেকের গুরুত্ব সে কারণে কিছুটা কমে যাচ্ছে, কারণ এটাই শেষ কথা না, আসল কথা হলো বাস্তবায়ন। এই কারণেই আমরা এখনও ঠিক হয়নি যে মন্ত্রণালয় নিজেই আরও কত দূর পর্যন্ত, এখনও কিন্তু টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ছাড়া আর কিছুই মন্ত্রণালয় নিজে অনুমোদন করতে পারে না, সব কিছু এই প্রক্রিয়ায় আসতে হয়, কিন্তু এটা আরেকটু টাকার অঙ্ক বৃদ্ধি করে তারাই যাচাই বাছাই করে প্রকল্প শুরু করে দিক, তাতে করে তাদের যা দায়বদ্ধতা তাদের থাকবে যে তারা নিজেদের প্রকল্প নিজেরা বাস্তবায়ন করছেন। কিছু প্রকল্প আছে যেগুলো বহুদিন ধরে পড়ে আছে, কেন পড়ে আছে আমি জানি না, হয়তো এগুলো আমরা বৈদেশিক সাহায্য পুষ্ট প্রকল্পগুলোকে ত্বরান্বিত করতে চাচ্ছি, যাতে করে এই বৈদেশিক সাহায্যের একটা বিরাট পাইপলাইন এটা পড়ে আছে, ওগুলো ব্যবহার হচ্ছে না। এখন হয়তো কেন ব্যবহার হচ্ছে না কিছুটা হতে পারে তাদের শর্ত আর আমাদের যেভাবে আমরা যাচাই বাছাই করি তাতে মেলে না, কিন্তু আরও বড় কারণ হলো হয়তো অনেক বৈদেশিক সাহায্য পুষ্ট প্রকল্প এগুলো মনিটরিং জোরদার করা হয়, তারাও মনিটরিং করে, কাজে এখানে খুব বেশি হয়তো অনৈতিক কোনো কাজ করার সুযোগ কম থাকে বলেই বোধহয় ঠিকাদারের পিছনে অত আগ্রহী হয় না বলে পড়ে আছে। এখান থেকে $1 বিলিয়ন এই ডিসেম্বরের মধ্যেই আমরা বাজেট সহায়তা হিসেবে পেয়ে যাব এখান থেকে এগুলো অবমুক্ত করে, অথবা আরও কিছু প্রকল্প অন্যান্য সাহায্য সংস্থার আছে যেগুলো অনেক দিন ধরে পড়ে আছে, এর উপযোগিতাও চলে গেছে, সেগুলোকেও আমরা যদি ছেড়ে দিই তারা ওই অর্থ বাড়তি অর্থ তারা দিতে চায়, কিন্তু ওই অর্থ তারা আরও এখনকার নতুন যেসব প্রকল্প করছি সেসব প্রকল্পে দিতে রাজি আছে।